उसको ही किया है इस पूरी दुनिया ने जिसने कभी मुझे जज नहीं किया। उसकी नजरों में से एक कतरा भी कम है। Finally, KGF Chapter 2 box office collection करा थामा नाम ही करछे ना, कारण KGF Chapter 2 के टक्कर देवार जोनो finally Bollywood एक बड़ मुवी रिलीज हो गया छे, जेटा शाहिद कपूर जार्सी मुवी, एंड ए मुवी टी कल के रिलीज हो गया छे, सो आज के आमी तोमादेर बोलबो ए जार्सी मुवी टी एक दिने कत box office collection करलो, और तार साथे साथे बोलबो ए मुवी टी KGF Chapter 2 के box office collection हाराते पेरेछे किना, और तारो संगे संगे बोलबो ए मुवी टी एंड KGF Chapter 2 मुवी दुजोनेर ही box office collection कत होयेछे कल के, दुटो मुवीर box office collection देखार जोनो तोमरा भिडियो এন্ড পর্যন্ত দেখতে থাকো। সো চলো এবার ভিডিও শুরু করা যাক, এন্ড সবার প্রথম আমরা কথা বলবো শাহিদ কাপুরের জার্সি মুভির প্রথম দিন বক্স অফিস কালেকশনের ব্যাপারে, এন্ড এই মুভিটি হিন্দিতে রিলিজ হয়েছে, এন্ড এই মুভিটি টোটাল 2500 স্ক্রিনে প্রথম দিনে রিলিজ হয়েছিল। এই মুভিটি ছিল একটা ফ্যামিলি ড্রামা মুভি এবং মুভিটিকে ডিরেক্ট করেছিল গৌতম দিন্নানুরি। এই মুভিটি রিলিজ হওয়ার পর থেকে অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রিভিউ আসছে, কিন্তু ভালো রিভিউ হওয়া সত্ত্বেও মুভিটির ক্রেজ খুবই কমে গেছে, কারণ এই মুভিটির রিলিজ ডেট বারবার চেঞ্জ করা হয়েছে। সবার প্রথমে মুভিটি ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা চেঞ্জ করে মুভিটি কিছুদিন আগে রিলিজ করার কথা ছিল KGF চ্যাপ্টার 2 যখন রিলিজ হয় তখন, কিন্তু KGF চ্যাপ্টার 2 রিলিজ হওয়ার পরে এই মুভিটি কোনো স্ক্রিন পায়নি, তাই মুভিটি আবার এক সপ্তাহ ডিলে হয়ে গেছিল, অ্যান্ড KGF চ্যাপ্টার 2 রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে এই মুভিটি রিলিজ হয়। ফাইনালি শাহিদ কাপুরের জার্সি মুভিটি কালকে রিলিজ হয়ে গেছে, কিন্তু মুভিটির রিলিজ ডেট বারবার চেঞ্জ হওয়ার ফলে মুভিটির ক্রেজ মানুষের মধ্যে অনেকটাই কমে গেছে। তো এতক্ষণ ধরে এই মুভিটির ব্যাপারে আমি তোমাদের অনেক ইনফরমেশন শেয়ার করলাম, এবার আমরা বলবো এই মুভিটির কালকের বক্স অফিস কালেকশনের ব্যাপারে। সো এই জার্সি মুভিটি কালকে থিয়েটারে রিলিজ হওয়ার আগে অ্যাডভান্স বক্স অফিসে কালেকশন করেছিল 3 কোটি টাকার মতো। এই জার্সি মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে 8 থেকে 9 কোটি টাকা কালেকশন করেছে, অ্যান্ড এই মুভিটি শাহিদ কাপুরের রিলিজ হওয়া সব থেকে বড় মুভি, অ্যান্ড এই মুভিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 900 স্ক্রিন পেয়েছে, অ্যান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে এই মুভিটি কালেকশন করেছে টোটাল 15 কোটি টাকার মতো। সো এবার আমরা কথা বলবো KGF চ্যাপ্টার 2 বক্স অফিস কালেকশনের ব্যাপারে। এই মুভিটি রিলিজ হয়েছে আজ থেকে প্রায় 9 দিন আগে। এই মুভিটি আজ থেকে 9 দিন আগে রিলিজ হওয়া সত্ত্বেও এই মুভিটির ক্রেজ সাধারণ অডিয়েন্সের মধ্যে এখনো হিউজ রয়েছে, অ্যান্ড এই মুভিটিকে দেখানোর জন্য রকিং স্টার ইয়াসের হিউজ ফ্যান ফলোয়িং এখনো পর্যন্ত থিয়েটারে গিয়ে দেখছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মুভিটির বক্স অফিস কালেকশনও একটা ইতিহাস বানাতে বানাতে সামনের দিকে এগোচ্ছে। সো এবার বলা যাক এই মুভিটির বক্স অফিস কালেকশনের ব্যাপারে। এই মুভিটি প্রথম 7 দিনে বক্স অফিসে কালেকশন করেছিল 710 কোটি টাকা, অ্যান্ড এই মুভিটি 8 নম্বর দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে কালেকশন করেছে 40 কোটি টাকা, অ্যান্ড এই পুরো 8 দিন মিলে এই মুভিটি কালেকশন করেছিল 750 কোটি টাকার মতো। সো এবার বলা যাক এই মুভিটির কালকের বক্স অফিস কালেকশনের ব্যাপারে। এই মুভিটি কালকে অ্যাডভান্স বক্স অফিসে কালেকশন করেছিল 4.5 কোটি টাকার মতো, অ্যান্ড যেটা জার্সি মুভির থেকে অনেকটাই বেশি একটা অ্যাডভান্স, অ্যান্ড এই মুভিটি কালকে হিন্দি বক্স অফিসে কালেকশন করেছিল 13 থেকে 14 কোটি টাকা, অ্যান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে এই মুভিটি কালকে কালেকশন করেছিল 40 কোটি টাকার মতো, যেটা জার্সি মুভির বক্স অফিস কালেকশনের থেকে 3 গুণ বেশি। তার সঙ্গে সঙ্গে এই মুভিটির পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন 800 কোটি টাকার খুব কাছাকাছি চলে যায়, অ্যান্ড আর 10 কোটি টাকা হলে এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইডে 800 কোটি টাকা পার করে দেবে। সো এবার যদি KGF চ্যাপ্টার 2 এবং শাহিদ কাপুরের জার্সি মুভির মধ্যে বক্স অফিস কালেকশনের তুলনা করা হয় তাহলে KGF চ্যাপ্টার 2 এই 9 নম্বর দিনেও জার্সি মুভিকে হারিয়ে অনেক আগে চলে গেছে। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টের মাধ্যমে জানিও KGF চ্যাপ্টার 2 বক্স অফিসে কত টাকা কালেকশন করতে পারবে। আবার দেখাবো পরবর্তী একটা বক্স অফিস কালেকশনের ভিডিও, ততক্ষণের জন্য বাই।